আম শুকিয়ে যাচ্ছে বোটা শুকিয়ে যাচ্ছে রস না পাওয়ার কারণে আম ঝরে পড়ছে তো ঝরে পড়লে তো আম সেটা আর লাস্টিং করবে না উৎপাদনও কমে যাবে তো এমনিতে যে অসময়ে মুকুল আসছিলো শীতের কারণে সেটা একটা বিপর্যয় ছিল শেষ হচ্ছে মার্চের মাসের বিশ তারিখে একটা যে বৃষ্টি সমস্ত মুকুল পচে নষ্ট হয়ে গেল তো এমনিতেই এবছর বছর কিন্তু আমের অফেয়ার কারণ গত বছর প্রচুর পরিমাণে আম ধরেছিলো আমাদের জেলা এবছর কিন্তু আমের অফেয়ার যেহেতু এবছর এমনিতেই কিন্তু আমের ফলন কম তারপরেও যে বিষয়টা হচ্ছে যে খরা তীব্র খরা যেমন শীতের সময় তীব্র শীত ছিল মুকুল আসতে দেরি হলো এই টানা পনেরো দিন থেকে অস্বাভাবিক হারে যে এখন আমাদের এই যে গরম পড়ছে এবং গরমের কারণে কিন্তু আম যে বাগানগুলোয় আম আছে সেই গুটিগুলা কিন্তু এখন ঝরে পড়ছে এখন বর্তমানে যারা আমরা চাষি তারা আমরা সেচ রাতের বেলা সেচ দিচ্ছি বাগানে যাদের পানির ব্যবস্থা আছে যেসব বাগানগুলোতে সেগুলোতে আমরা সেচ দিচ্ছি কিছুটা রিকোভারি করার চেষ্টা করছি তো এখানে যে বিষয়টা সবচেয়ে বিষয় যে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা কিন্তু এফেক্টেড এই আমাদের নবাবগঞ্জের আম সেক্টর তো সরকারের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমরা আবেদন জানাবো যেন সরাসরি আম চাষিদের আমের প্রণোদনার আওতায় নিয়ে আসা হয় যদি এই প্রণোদনার আওতায় না না নিয়ে আসা হয় তাহলে কিন্তু যারা আম চাষ থেকে তারা কিন্তু মুখ ফিরিয়ে নিবে আমের এবার আমাদের চাপাইতে আম আর কি অল্প এখন বিভিন্ন জায়গাতে আম হয়তো কম বেশি আছে কিন্তু চাপাইতে খুবই আমের ই কম এবারকার লস হবে মানে পুরা লস হবে তার কারণ যে আমি তো খরার কারণে যে কয়টা ধরেছে সে কয়টা তো খরার কারণে ই হয়েছে আর কি ঝরে পড়ে যাচ্ছে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সরকারের কাছে সহযোগিতা চাই যে আল্লাহ নাই যেন আমাদের ওপরে একটু লক্ষ্য করে যেন দেখে যেহেতু আমের চাষিরা সব ধ্বংস হয়ে যাবে এর যে পরিস্থিতি হয়েছে আমরা যেটা বলছি যে কৃষক ভাইদের যে আম গাছগুলোতে যে পরিমাণে আম আছে সেটি যদি আমরা এখন একটু ব্যবস্থাপনা নিই তাহলে দেখা যাবে যে আমটা আমরা টিকাতে পারবো সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদের বলছি যে প্রয়োজনে যে শেষটা রয়েছে সেই শেষটা দিতে হবে এবং এর সাথে সাথে যদি তাপমাত্রা বেড়ে যায় তারা ঠান্ডা পানীয় গাছে স্প্রে করতে পারবে এবং গাছের ব্যবস্থাপনার ক্ষেত্রে কৃষক ভাইদের আমরা যে পরামর্শটা দিচ্ছি সেটি তারা যেন খুব সকালে এই কাজগুলো করে এবং স্প্রে করার কাজটা যেন তারা অবশ্যই বিকালবেলা করে আমরা আশা করছিলাম যে থার্টি পারসেন্ট হতো আম হবে এখন যে থার্টি পারসেন্টের সম্ভাবনা ছিল তার মধ্যেও যে দাবদাহে ঝরে পড়ছে এখন সর্বশেষ যদি দু এক দিনে বৃষ্টি না হয় তাহলে সেখানে টোয়েন্টি ফাইভ আম উৎপাদন হবে কিনা না আছে আশা তো বলাই যাবে না এটা পুরা নিরাশা বা শঙ্কা বা বিপর্যয় যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আম উৎপাদন হয় তাহলে চাষিরা কোথায় গিয়ে দাঁড়াবে বিষের টাকা খরচের টাকা সেচের টাকা লেবারের টাকা তো এমনি তো খরচ বেড়ে গেছে তার উপরে এই টাকাগুলো তো আরও দেওয়া কঠিন হয়ে যাবে আমরা খুব বিপর্যয়ে পড়ে যাব।